সারাক্ষণ একলা থাকে, সে তো আমিও তো একলা। এত রাত্রির করে ফেরো কেন? আমি তো কি এত রাত অবধি কি করো? রাত অবধি রিসার্চ। রিসার্চ দেখো আনন্দ, তুমি যে রিসার্চ করো সেটা আমি জানি, কিন্তু কি বিষয় নিয়ে রিসার্চ করছো সেটা আমি ভুলে গেছি বাবা। তো বিষয়টা কি? ওই বৈষ্ণব। বৈষ্ণব? বৈষ্ণব কি? বৈষ্ণব সাহিত্য প্রেম ওই আর কি। বিষয়ে তোমার কতটুকু জ্ঞান আছে? আগে বলছি, আগে জ্ঞান সঞ্চয় করো, তারপর থিসিস লেখো। তোমরা দুজনে কালকে বেরিয়ে পড়বে। কোথায়? যেখানে খুশি। শোনো, একটি মাস এ বাড়ি মুখো হবে না, গাড়ি করে বেরোবে, যেখানে খুশি থামবে, নামবে, আবার রওনা হবে। ফিরে এসে তোমার ওই রিসার্চের কাজে হাত দিও, দেখবে কাজটা অনেক সহজ হয়ে গেছে। বৌমা বসে আছে কেন? যাও, বাক্স বিছানা গুছো, দেরি করো না। কিন্তু বাবা, আবার কিন্তু কেন বৌদিমণি? হ্যাঁ, বাবা যখন বলেছেন চলো সব একসঙ্গে বেরিয়ে পড়ি, হ্যাঁ নইলে বাবা খুব রাগ করবেন। আর তুমি হয়তো জানো না, বাবা রাগ করলে না একসঙ্গে সাত আট রকমের রাগ। তুই এখানে কি করতে এসছিস? যা। বকবেন না, আমি এক্ষুনি গোছাজ করে নিচ্ছি। কি হলো আনন্দ? বৌমা, আরে যাও, দেরি করো না, যাও। এসো বধুমণি, সাবধানে থেকো। সাবধানে থেকো। এই রাস্তাতে যে দোল, দেখি কাছাকাছি আমাদের একটা বাড়ি আছে, আমাদের তো সেইখানে আশ্রয় নিতে হবে। আনন্দ? আচ্ছা আচ্ছা, বলো কোথায় উঠেছ? ও, মিতালিতে উঠেছ, ভালো করেছো, ভালো করেছো। তা কি খবর? হ্যাঁ, রং গোবর ছড়াছড়ি হচ্ছে। তা ছুড়বে না, ওই দোলের মধ্যে রাস্তায় বেরোলে তো ওই গোবর ওসব ছুড়বেই। ছি 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 ছি। ও, আমার ভুল হয়ে গেছে বুঝলে, আমার তো মনেই ছিল না যে তোমায় দোলেতে বেরোতে বলেছি। আহ, শোনো শোনো, একটা কাজ করো, ওই মিতালিতে এখন থাকো। হ্যাঁ, তারপর দোল কেটে গেলে দোলটা কেটে যাক, তারপর যেখানে খুশি যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি এখন। ভয় কেন হবে? আসলে কি বিশ্রী দেখায় না ভূতের মতো? আর তুমি তাতে নিজেই ভূতের মতো। ভূতের মতো মানে কি? না দেখতে দেখো না গিয়ে, আয়নাতে নিজেকে কিরকম একটা ভূতের মতো দেখাচ্ছি কিনা।
তাই নাকি? আমি আমার সমস্ত অতীত মুছে ফেলে দিয়েছি। সুপর্ণাকে নিয়ে আজ আমি খুব সুখী। কিন্তু আমি যে এতদিন, তুমি জানো না আমার খোকন আনন্দ। সব জানতে পারবে যদি দয়া করে একবার আমার ওখানে আসো। কোথায়? গিরিজানগর, বাড়ির নাম অবকাশ। ওকে আমি চিনি, আমাদের সঙ্গে কলেজে পড়তো, ওর নাম বিপাশা। তাই বুঝি? তা কি বলছিল? চলো বলছি।